নিউজ লাঞ্চ বক্স, নমস্কার। আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। শীত কমার সঙ্গে সঙ্গে ফের মুদ্রাস্ফীতির ভ্রুকুটি গাঢ় হচ্ছে। তথ্য বলছে শেষ এক মাসে রসুনের দাম প্রায় 100% বেড়েছে। ফেব্রুয়ারির শুরুতে খুচরো বাজারে রসুনের দাম দাঁড়িয়েছে 500 টাকার আশেপাশে, সেখানে গত জানুয়ারিতে এর দাম ছিল 250 টাকা। অন্যদিকে এই সময়ের মধ্যে আলুর দাম কমেছে 30% আর পেঁয়াজের দাম কমেছে 75%। প্রসঙ্গত, গত বছর এই সময় খুচরো বাজারে রসুনের দাম ছিল 120 টাকা। রসুনের এই ক্রমবর্ধমান দাম যে মুদ্রাস্ফীতিকে আরও মাথাচাড়া দিতে সাহায্য করবে তা বলাই যায়। পেটিএমের সাম্প্রতিক সমস্যার কারণে কর্মীরা চাকরি হারানোর ভয় পাচ্ছেন। এই নিয়ে পেটিএমের প্রতিষ্ঠাতা এবং সিইও বিজয় শেখর শর্মা সবার সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন যে চাকরি নিয়ে চিন্তা করার দরকার নেই। তিনি বলেন, কোথায় ভুল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, রিজার্ভ ব্যাংক কেন এই পদক্ষেপ করল তাও দেখা হচ্ছে। তিনি কনফারেন্স কলের মাধ্যমে কর্মীদের আশ্বস্ত করেছেন যে তারা সকলেই পেটিএম পরিবারের অংশ এবং তাদের চাকরি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিজয় শেখর শর্মা ছাড়াও পেটিএমের প্রেসিডেন্ট এবং সিওও ভবেশ গুপ্ত, পেটিএম পেমেন্টস ব্যাংকের সিইও সুরিন্দর চাওলা সহ প্রায় 900 কর্মী এই কলে ছিলেন। আইএমএফের পরে 38টি দেশের একটি সংস্থা দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আসন্ন 2024-25 অর্থবর্ষের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়েছে। ওইসিডির রিপোর্ট অনুসারে 2024-25 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 6.5% হারে বৃদ্ধি পাবে। এর আগে তারা জানিয়েছিলেন আর্থিক বৃদ্ধির হার হতে পারে 6.1%। আইএমএফ আগেই জানিয়েছে ভারতের অর্থনীতি আগামী অর্থবর্ষে 6.7% হারে বাড়তে পারে। সরকারের পুরনো কর ব্যবস্থা বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেই, কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা একথা জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, সরকার নতুন আয়কর ব্যবস্থার ওপর জোর দেবে, কারণ এই ব্যবস্থা কর্পোরেট এবং ব্যক্তিগত উভয়ের জন্যই সহজ ও আকর্ষণীয়। নতুন আয়কর ব্যবস্থাকে ডিফল্ট করা সত্ত্বেও যে কেউ পুরনো ও নতুনের মধ্যে একটি ব্যবস্থাকে বেছে নিতে পারবেন। হুন্ডাই মোটর তাদের জনপ্রিয় হ্যাচব্যাক i20 নতুন স্পোর্টস ভ্যারিয়েন্ট মডেল লঞ্চ করেছে। নতুন এই ভ্যারিয়েন্টটি স্পোর্টস ট্রিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে 8.73 লক্ষ টাকা। এর দাম স্ট্যান্ডার্ড স্পোর্টস ট্রিমের থেকে 35,000 টাকা বেশি। এই মডেলের টপ ভ্যারিয়েন্টের দাম 11,21,000 টাকা। মূলত এটি টাটা আল্ট্রোস, মারুতি বালেনো এবং টয়োটা গ্লান্জাকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে। এইচডিএফসি ব্যাংক তার দুটি ব্যবসা সংযুক্ত করার পর আরেকটি বড় পদক্ষেপ করেছে। রিজার্ভ ব্যাংক এইচডিএফসিকে ইন্ডাসইন্ড ব্যাংকের 9.50% শেয়ার কেনার অনুমতি দিয়েছে। সোমবার ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার বাজারে এই তথ্য জানিয়েছে। এবছর একটি নতুন স্মার্টফোন কেনার জন্য আপনার খরচ বাড়তে পারে, কারণ মার্চ থেকে স্মার্টফোনের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চীনে মেমোরি কার্ডের দাম বৃদ্ধি এবং চীনা মুদ্রা ইউয়ানের দাম বেড়ে যাওয়ার কারণেই দামি হতে পারে স্মার্টফোন। সবচেয়ে বড় মেমোরি কার্ড উৎপাদনকারী সংস্থা স্যামসাং এবং মাইক্রন মার্চ ত্রৈমাসিকে এর দাম 15-20% বাড়াচ্ছে। এর ফলে 10,000 টাকা পর্যন্ত বাড়তে পারে স্মার্টফোনের দাম। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।